বিক্ষোভের মুখে চট্টগ্রাম 11 আসনে আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে প্রিজন ভ্যান থেকে নামানো যায়নি। তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে আজ মঙ্গলবার বিকেল 4টার দিকে তাকে আদালতে নিয়ে আসে পুলিশ। এ সময় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন শত শত আইনজীবী সহ সাধারণ মানুষ। নিরাপত্তার স্বার্থে তাকে প্রিজন ভ্যান থেকে না নামিয়ে নিয়ে যাওয়া হয় কারাগারে। গত শনিবার সকালে নগরের বায়েজিদ বোস্তামী থানার মাজার গেট এলাকায় থেকে এম এ লতিফকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়। ডবলমুরিং থানার কোটা সংস্কার আন্দোলনকারীদের একজনকে মারধর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা বিস্ফোরক মামলায় লতিফকে জিজ্ঞাসাবাদ করতে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদ শেষে আজ তাকে আদালতে আনা হয়।